এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বুকে দেব, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। সাড়ে দশটা যখন যাবে বেজে, নাবার জন্য করব না তো তাড়া, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে, ছেলেট কোথা, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবুমশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেলবেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকার নাই তো। মা আমি যেদিন প্রথম বড় হব সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে, আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, তুমি দেখে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আর শ্রেণীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার মাঠে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে ছোট মাপ জামা পড়তে গেলে আট হবে যে আমার।